হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শেখাবো যে কীভাবে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, মানে নতুন ইউটিউব চ্যানেল কী করে তৈরি করবে। তো আমরা সবাই চাই যে নতুন করে একটা ইউটিউব চ্যানেল করি, কিংবা নতুন আমরা যারা আছি, যারা পয়সা ইনকাম করতে চাই ইউটিউব থেকে, হ্যাঁ, তারা অবশ্যই এটা মনে করছো যে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। তার জন্য তোমাদেরকে কিছু করতে হবে না, খুবই একটা সহজ ব্যাপার। তোমরা মানে কিছুক্ষণ এ করলেই আমার যে চ্যানেলটা আছে, যেটা কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেলে তোমরা সাইন ইন করতে পারবে, তো চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে তোমরা ইউটিউব চ্যানেল তৈরি করবে। আচ্ছা, তার জন্য তোমাদেরকে প্রথমেই ইউটিউবে যাবে, ইউটিউব যে অ্যাপসটা আছে তোমাদের মোবাইলে, সে ইউটিউব অ্যাপসে যাবে। আমি যাচ্ছি ওখানে, ইউটিউব অ্যাপসে গেলাম। ইউটিউব অ্যাপসে গিয়ে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছ এখানে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমার সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলগুলো আছে দেখতে পাচ্ছ এখানে, যে তার সঙ্গে সঙ্গে আমি নতুন চ্যানেল তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এখানে প্লাস আইকনটা, এখানে তোমরা ক্লিক করবে। প্লাস আইকনটা ক্লিক করার পর এবার এখান থেকে তোমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে। কী করে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তোমরা নিশ্চয়ই জানো, তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করার পরে একটা নাম দেবে, আমি একটা যে কোনো একটা নাম চুজ করে নিচ্ছি। চুজ করার পরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে তোমরা এখানে নিজের ডেট অফ বার্থ দেবে, জন্ম তারিখ দেবে। এখানে আমাদের জন্ম তারিখ দিচ্ছি, দেওয়ার পরে এখানে জেন্ডার যেটা আছে জেন্ডারটা ক্লিক করবে, মেল না ফিমেল, মেল দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা তোমাদের জিমেল আইডিটা ইয়ে করবে, যেমন আমি দিচ্ছি তানভীর 5678। নেক্সটে ক্লিক করবে, তারপর এখানে তোমার ওই নামে কিছু নেই, এখানে যে নামটা দেখতে পাচ্ছ এই এখানে, এগুলোর মধ্যে চুজ করতে হবে। এখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে তোমরা একটা নিজের পছন্দ মতো পাসওয়ার্ড, যেটা মনে রাখতে পারো, সেই পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করবে। যেমন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে এই পেজ ওপেন হলো। এই পেজ ওপেন হওয়ার পরে তোমরা নিজেদের একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে, আমি যেমন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরেই ভেরিফাই যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। একটু লোডিং হচ্ছে, একটা কোড আসবে, একটা জিমেল কোড আসবে, সেই কোডটা এখানে তোমাকে এন্টার করতে হবে, লিখতে হবে। দেখো আমার কোড সঙ্গে সঙ্গে অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পরে সঙ্গে সঙ্গে নিচে দেখো মোর যে অপশানটা আছে, মোড়ে ক্লিক করবে, আবার মোড়ে ক্লিক করবে। ক্লিক করার পরে আই এগ্রিতে ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে তোমাদের ইমেল আইডি শো হয়ে গেছে এবং পাসওয়ার্ডও দেখাচ্ছে, এবং নেক্সটে ক্লিক করবে। সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাকাউন্টটা খুললে এই মাত্র সেটা ক্রিয়েট হয়ে যাবে। খুব সহজ একটা জিনিস। তোমরা এখানে চ্যানেলটা কী ধরনের করতে চাইছো, মানে তোমরা কী বিষয়ে করতে চাইছো, সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তো এখানে আমার দরকার নেই, আমি এখানে নো থ্যাঙ্কস করে দিচ্ছি নিচে। এরপরে তোমরা মাই চ্যানেলে ক্লিক করো। মাই চ্যানেলে ক্লিক করার পরে
তোমাদের এখানে চ্যানেল নামটা অবশ্যই দেবে। আমি যেমন দিয়েছি তানভীর ইসলাম, আচ্ছা দেওয়ার পরে যে নিচে যে ক্রিয়েট চ্যানেলটা আছে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে। কোনো টেনশনের কিছু নেই, কোনো ভয়ের কিছু নেই, আমি আছি তোমাদেরকে সব কিছু শেখাবো। দেখো এখানে একটা তোমার আমার কী বলে চ্যানেল নতুন একটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে এখানে তোমরা এই অপশানটায় ক্লিক করবে, এই যে দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করবে। এখানটা নয়, এই তোমার এখানে যে সেটিংসের চিহ্ন আছে এতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে ডেসক্রিপশান আছে, যে অ্যাড ডেসক্রিপশান দেখতে পাচ্ছ এখানে, এখানে তোমরা চ্যানেল নামটা নতুন করে লিখতে পারো আবার। আচ্ছা এখানেতে অ্যাড ডেসক্রিপশান যেটা আছে, অ্যাড ডেসক্রিপশানে তোমরা তোমাদের চ্যানেলের বিষয়ে কিছু বলতে চাইলে সেটা লিখতে পারো। যেমন আমি দেবো আন ভিডিও, ওকে করব, আন ভিডিও ওকে হয়ে গেল। এবার এখানে যদি চ্যানেলে তোমরা লোগো দিতে চাও, এখানে যদি তোমরা চ্যানেলের লোগো দিতে চাও, এখানে থেকে তোমরা ক্লিক করবে, চুজ এ ফটো, ফটো চুজ করতে বলবে, এখানে চুজ করবে যে কোনো একটা ফটো। আমি যেমন এখানে একটা ফটো চুজ করলাম, চুজ করার পরে সেভেতে ক্লিক করলাম, সেভেতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এই ফটোটা চুজ হয়ে যাবে, আপলোড হচ্ছে। খুবই সামান্য একটা ব্যাপার, তোমরা খুব সহজেই এটা করতে পারবে, টেনশনের কিচ্ছু নেই, আমি সব কিছু জিনিস এ টু জেড তোমাদেরকে শেখাবো। আচ্ছা নতুন একটা আমার লগ হয়ে গেছে, লগ হয়ে যাওয়ার পরে তোমরা এবার ক্রোম ব্রাউজার ওপেন করবে। চলো ক্রোম ব্রাউজারে চলে যাই আমরা। ক্রোম ব্রাউজার ওপেন করবে, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তোমরা www.youtube.com লিখবে, লিখে সার্চ করবে, সার্চ করার পরে এখানে একটা আসবে এরকম পেজ। আর এখান থেকে তোমরা যে ডেস্কটপ মোডটা আছে, ডেস্কটপ মোডটা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে যে আমরা যে ডেস্কটপ মোডটা দেখতে পাচ্ছি এরকম একটা বিষয় আসবে। আসার পরে তোমরা এখানে এই যে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটাই ক্লিক করবে। এই লোগোটায় ক্লিক করার পরে এখানে তোমরা যে সেটিং অপশানটা দেখতে পাচ্ছ, এই সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পরে আবার তোমরা এখানে ক্লিক করবে, ছোটো লগো যে চিহ্নটা আছে ওটাই ক্লিক করবে। ক্লিক করার পরে ম্যানেজ অ্যাকাউন্ট যেটা লেখা আছে নিচেতে, বড় করে দেখাচ্ছি তোমাদেরকে, অ্যাকাউন্টগুলি পরিচালন করুন যেখানে লেখা আছে ওটা দরকার নেই। এখানে যে তানভীর ইসলাম নামে যে চ্যানেলটা খুললাম আমি, এটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমার যে চ্যানেলটা খুলেছিলাম সেটা এখানে উপরে এখানে শো করছে, তানভীর ইসলাম নামে দেখতে পাচ্ছি, তোমরা বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তানভীর ইসলাম নামে যে চ্যানেলটা ক্রিয়েট করলাম সেটা শো করছে। আচ্ছা এখান থেকে তোমরা এবার এখানে যাবে, এই ডটটা ক্লিক করবে। ক্লিক করার পরে হ্যাঁ, ক্লিক করার পরে এখানে দেখো যে আমার চ্যানেল বলে লেখা আছে মাই চ্যানেল, তোমাদের যদি ইংলিশ বাংলা আছে বলে সেখানে আমার চ্যানেল লেখা আছে, তোমরা ইংরেজিতে যদি করতে চাও তাহলে এখানে তোমার মাই চ্যানেল দেখাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে, দেখাচ্ছি তোমাদেরকে, একটা পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে যে নির্মাতা স্টুডিও ক্রিয়েট স্টুডিওটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে যে চ্যানেলটা আছে দেখতে পাচ্ছ, এখানে চ্যানেল নামে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ, মাই শুধু চ্যানেল, সেখানটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের যে ভেরিফাই অপশানটা, মানে যাচাই, আমার বাংলা আছে বলে আমি যাচাই দেখাচ্ছে, তোমাদের যদি ইংরাজি থাকে তাহলে এখানে
ভেরিফাই দেখাবে, ভেরিফাইতে ক্লিক করবে। ভেরিফাইতে ক্লিক করার পরেই এখানে তোমাকে কিছু একটা সেটিং করতে হবে। এখানে যেমন ক্লিক করে তোমার নিজের দেশ সিলেক্ট করবে, তোমার কোন দেশে থাকো। আমার যেমন ভারতে থাকি, ইন্ডিয়াতে, ভারত মহান ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে অপশানটা দেখাচ্ছে যে আমরা কিভাবে আপনাকে যাচাইকরণ কোডটি প্রদান করব, যে ইমেলের তরফ থেকে একটা কোড আসবে, সেটা তুমি কিভাবে নিতে চাইছো, মানে ভয়েস কলের মাধ্যমে না এসএমএসের মাধ্যমে। আমি এসএমএসের মাধ্যমে দেবো। এসএমএসের মাধ্যমে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে তোমাকে একটা নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে। যেমন আমি নাম্বার দিচ্ছি, দেওয়ার পরে জমা দিনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটা ভেরিফিকেশন কোড আসবে ইমেলের, মানে জিমেল থেকে, আমার ইউটিউব থেকে। দেখুন আমার চলে এসছে, কোডটা হলো 370161, 370161। দেখুন আমার ভেরিফাই হয়ে গেছে, এবার অবিরতে ক্লিক করে দিলাম। অবিরতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখুন আমার চ্যানেলটা সঙ্গে সঙ্গে একটা ভেরিফাই হয়ে গেছে, মানে আমার একটা নতুন চ্যানেল তৈরি হয়ে গেল। এবারে তোমরা কী করবে, তোমার চ্যানেল ক্লিক হয়ে, মানে নতুন চ্যানেল একটা হয়ে গেছে, তোমাদের আর চিন্তা নেই। এবার তোমরা ভিডিও আপলোড যা খুশি করতে পারো। এবারে তোমরা এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, এখানে নবনীকরণ, মনিটাইজেশন যেগুলো আছে, এগুলোতে তোমরা ঠিকঠাক করে নিতে হবে। যেমন আমি এখানে করে দিচ্ছি, মানে মনিটাইজেশন যেটা অন আছে এটা ক্লিক করতে হবে। সক্ষম করার পরে এখানে তোমরা যে অপশানটা দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করবে। শুরুকরণ যেটা লেখা আছে স্টার্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে ফর্মগুলো দেওয়া আছে এটা ভালো করে পড়ে নেবে। পড়ার পরে যে ঠিক চিহ্নগুলো যেখানে আছে, ঠিক চিহ্ন সবগুলো ঠিক চিহ্ন দিয়ে দেবে, একটু পড়ে নেবে। পড়ে নেবার পরে ঠিক চিহ্ন দিয়ে দেবে। আমি এখানে সব ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানেতে আমি স্বীকার করি বলে ক্লিক করে দিয়েছি। ক্লিক করলাম। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে একটা জিনিস ওপেন হচ্ছে, পেজ। পেজ ওপেন হওয়ার পরে দেখুন প্রথমটা ভেরিফাই হয়ে গেছে, ইউটিউবের অংশীদারি কার্যক্রমের শর্তাবলী স্বীকার করেছেন। এবার দ্বিতীয়টা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে তোমার যখন অ্যাডসেন্স, মানে 10,000 ভিউ হয়ে যাবে, তারপর যখন ইউটিউব যখন, মানে তোমার ভিডিওতে কোনো অ্যাড ছাড়বে, সেই অ্যাডটাকে, মানে সেই জিনিসটাকে, সেই চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে। এখানে শুরু করা যেটা আছে এতে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা একটু ভালো করে তোমরা পড়ে নেবে। ভালো করে পড়ার পরে তোমরা পরবর্তীতে ক্লিক করে দেবে। পরবর্তীতে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হবে তোমরা দেখতে পাচ্ছ, ওপেন হচ্ছে আমার পেজটা। পেজটা ওপেন হওয়ার পরে যে চ্যানেলটার মাধ্যমে তুমি এটা করছিলে সেটাতে ক্লিক করবে। যেমন তানভীর ইসলাম নামে চ্যানেলটা আমি করেছি, এটা আমি ক্লিক করব। লোডিং হচ্ছে। খুব একটা সাধারণ জিনিস, তোমরা ভালো করে দেখে তারপর করবে। তবে আশা করি আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি সেটাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আপনার ওয়েবসাইটটা যেটা আছে, ওয়েবসাইটটা যারা নতুন হয় তাদের কোনো ওয়েবসাইট দেয় না। যখন যাদের 1,00,000 ভিউ হয়ে যায় তখন তাদের ওয়েবসাইট, মানে ইউটিউব থেকে দেয়। এখানে দেখা যাচ্ছে অ্যাডসেন্স থেকে আরও পান, এখানে যে ক্লিকটা আছে এটা আমি দ্বিতীয়টাই ক্লিক করছি। আপনার দেশ বা অঞ্চল সেট করতে বলছে এখানে। আমি এখানে আমার দেশ সিলেক্ট করে নিচ্ছি, যেমন কোথায় গেল দেশ বা অঞ্চল।
হ্যাঁ, আমার দেশ যেমন ভারত, আমি ভারতটা সিলেক্ট করছি। দেখো সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হওয়ার পরে এখানে যে একটা পেজ আসবে, এটা তোমরা ভালো করে পড়ে নিতে পারো। অ্যাডসেন্সের পেজ আসছে, এটা খুব ভালো করে পড়ার পরে তোমরা ওপরে যাবে। ওপরে গিয়ে যে হ্যাঁ আমি এই চুক্তিটা স্বীকার করছি বলে এখানটায় ক্লিক করে দেবে। ক্লিক করার পরে অ্যাকাউন্ট তৈরি যে নিচে আছে ক্লিক করে দেবে। খুবই সহজ জিনিস, কোনো টেনশনের কিছু নেই। আমি নিচে আমার ডিসক্রিপশনের নিচে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি সবসময় তোমাদেরকে হেল্প করার জন্য রাজি আছি, নো টেনশন। আবার বলছি খুবই সহজ একটা জিনিস, গেট স্টার্টের এখানে যে আছে এটাই ক্লিক করবে। ক্লিক করার পরে অ্যাডসেন্স যেটা আছে সেটা তোমাকে এ করতে হবে। এবার এখানে তোমরা নিজেদের অ্যাড্রেস দেবে, যেমন যেমন এখানে একটা অ্যাড্রেস আমি ফিল আপ করে ফেলেছি। এখানে অ্যাড্রেস দিয়ে এখানে তোমাদের নাম লিখবে, ঠিকানা লিখবে, তারপরে তোমার সিটি লিখবে, পিনকোড লিখবে এবং স্টেট লিখবে, নিচে মোবাইল নাম্বার দেবে। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার পরে এখানে যে অপশানটা আছে এতে ক্লিক করে ফেলবে। ক্লিক করার পরে লোড হচ্ছে, দেখো লোড হওয়ার পরে তোমরা এখানে অ্যাডসেন্সটা দেখো সবুজ হয়ে গেছে, তার মানে খুলে গেছে। তারপরে নবনীকরণ মানে মনিটাইজেশন যেটা আছে সেটা তুমি শুরু করতে পারো, এখানে স্টার্ট করতে পারো। তার জন্য এখানে শুরুতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে যে সেভ অপশানটা আছে এই সেভ অপশানে ক্লিক করবে। আস্তে আস্তে দেখো সেভ হচ্ছে। এবার দেখো নবনীকরণ যেটা আছে, নগদীকরণ সেটা আমার মানে মনিটাইজেশন ইংরাজিতে বলা হয়, মনিটাইজেশন যেটা আছে ওটা আমার সবুজ হয়ে গেছে, তার মানে খুলে গেছে। এবার লাস্ট যেটা আছে 10,000, তোমার যে চ্যানেলটা আছে ক্রিয়েট করছো সেখানে তোমাকে 10,000 লোকজনকে দেখতে হবে, ভিউ হতে হবে, তবে তোমার এটা মনিটাইজেশনটা অন করতে পারবে। দেখো আমরা সুন্দরভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেল খুলে ফেললাম। খোলার পরে তোমরা এখানে ভিডিও যে ম্যানেজার আছে, ভিডিও ম্যানেজার যেটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে। ভিডিও ম্যানেজার ক্লিক করো, এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট খুলে গেছে তোমরা দেখতে পেলে, আর তোমাদের চিন্তা নেই। এবার তোমরা ভিডিও আপলোড করতে পারো, হ্যাঁ যে কোনো ভিডিও এখানে তোমরা দিতে পারো। দেখো এখানে আমি আমার কোনো ভিডিও ছাড়িনি, সেই জন্য আমি কোনো ভিডিও আসেনি, নাহলে এখানে পরিষ্কারভাবে আমার ভিডিও দেখাতো। প্লে লিস্ট যেটা আছে প্লে লিস্টে আমরা দেখবো, প্লে লিস্টে আমার কোনো ভিডিও নেই সেই জন্য দেখাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এভাবে তোমরা নিজেদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো, এত সহজে, এত সংক্ষেপে, কোনো টেনশনের কিচ্ছু নেই। বললাম তো আমি আছি না, কোনো টেনশনের কিচ্ছু নেই। এভাবে তোমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে, ইউটিউব চ্যানেল তৈরি করে তোমরা খুব ভালোভাবে ইনকাম করতে পারবে, প্রচুর ইনকাম করতে পারবে, এতে মানে ধারণা করতে পারবে না। আমি এখন নতুন আছি, ঠিক আছে, এই নতুন সেই জন্য আমার কোনো সাবস্ক্রাইবার নেই, কোনো ভিউ নেই, কোনো ভিডিও এখন পর্যন্ত ছাড়িনি আমি। এই প্রথম ভিডিও, এটা ফার্স্ট ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, যদি ভালো লাগে লাইক দেবে, শেয়ার করবে, এবং অবশ্যই যদি মানে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবে। এর পরের ভিডিওটাতে আমি দেখাবো তোমাদেরকে কীভাবে ভিডিওতে ট্যাগ দিতে হয়, ঠিক আছে। অবশ্যই তোমরা পরের ভিডিওটা দেখবে, নেক্সট ভিডিও আমার। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো লাগবে। নতুন বছরে সবাইকে স্বাগত, হ্যাপি নিউ ইয়ার 2018। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।